একুশ আগস্টের গ্রেনেড হামলার পৃষ্ঠপোষকতায় ছিল বিএনপি জামাত জোট সরকার। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই এই হামলা চালানো হয়। গ্রেনেড হামলার দিবসে স্মরণ সভায় দুঃসহ ঘটনার স্মৃতিচারণে এসব বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে উন্নয়ন বিরোধীরা আঘাতের চেষ্টা করতে পারে উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানান বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রী বলেন, দেশে উন্নয়ন ধারা থাকবে না, সন্ত্রাসী কার্যক্রম চলবে না, উন্নয়ন ধারা বন্ধ হয়ে যাবে তা নির্ধারণ করবে জনগণ। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। একুশে আগস্ট ভয়াল গ্রেনেড হামলা দিবসে প্রায় তিন বছর পর সশরীরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আসেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে দলের কার্যালয়ের সামনে নির্মিত শহীদ বেদিতে ফুল দিয়ে গ্রেনেড হামলা নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় অংশ নেন শেখ হাসিনা। শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেদিনের ভয়াবহতার কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, দেশে ফেরার পর পদে পদে তাকে বাধা দেওয়া হয়েছে। একটা সেকেন্ড বা দুইটা সেকেন্ডের বিষয়, এরপর চারিদিকে বোমাবাজি, গ্রেনেড হামলা। প্রথমে আসলে আমাদের ধরতেই কষ্ট হয়েছিল যে ঘটনাটা কী হচ্ছে, এত বোমাবাজি কেন। কিন্তু একটার পর একটা গ্রেনেড ছোড়া হচ্ছে। যখন বাংলাদেশে এসেছি, প্রতি পদে পদেই তো বাধা, তারপরেও তো ক্ষমতায় আসতে পেরেছি, দেশের কাজ করতে পেরেছি। প্রথম পাঁচ বছর কাজ করার পরে আর সাত বছর ছিলাম না। বিএনপি জামাত জোট সরকারের নির্দেশে গ্রেনেড হামলা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, দেশে উন্নয়নের ধারা না সন্ত্রাসী কার্যক্রম চলবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই জাতীয় ঘটনা ঘটতে পারে না। লক্ষ্য তো ছিল আমাকেই হত্যা করা এবং আমাদের নেতাকর্মী মানে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। হ্যাঁ, আইয়ুব খান চেষ্টা করেছে, ইয়াহিয়া খান চেষ্টা করেছে, একাত্তরের চেষ্টা হয়েছে, অনেক বিদেশিদের কাছে যে কান্নাকাটি এবং সেখানে এসে তারা রিকোয়েস্ট করে কোনো মতে তাদের একটু জায়গা দেওয়া যায় কি না। জায়গা দেবে কি দেবে না সেটা ভাববে জনগণ, সে সিদ্ধান্ত দেবে বাংলাদেশের জনগণ যে আবার সেই সন্ত্রাসীর যুগে ফেরত যাবে নাকি আজকে যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে সে উন্নয়নের যুগে থাকবে। এই সিদ্ধান্ত তো জনগণকে নিতে হবে। আগামীতে আরও আঘাত আসতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করে প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানান। আর এই আঘাত হয়তো আরও সামনে আসবে, কারণ যখন আমার আব্বা দেশটাকে একেবারে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখনই তো 15 আগস্ট ঘটেছে। আজকেও বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে, উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষকে আর শোষণ করা যাবে না যারা মনে করে, বা স্বাধীনতার চেতনা আবার সেই জয় বাংলা ফিরে এসেছে, আবার জাতিপিতার নাম বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। এগুলি যারা সহ্য করতে পারবে না তারা বসে থাকবে না, তারা আঘাত করবে, বাংলাদেশকে আবার ওই জঙ্গি রাষ্ট্র পরিণত করতে চেষ্টা করবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।